সকলকে আমার প্রণাম শ্রদ্ধা। আগত যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা প্রণাম। আজ এই যে স্থান, হ্যালো হ্যালো, যে স্থানে আমরা সবাই উপস্থিত হয়েছি, এটা আমার জীবনের পরম সৌভাগ্য যে আজকে আমি এইখানে দাঁড়াবার একটা ধৃষ্টতা স্পর্ধা করতে পেরেছি। কেননা যে স্থানটিতে আমি দাঁড়িয়ে, এই স্থানে ভারতবর্ষের সমস্ত যারা আমাদের প্রণম্য, তারা গান বাজনা করে গেছেন, সঙ্গীত পরিবেশন করে গেছেন, তাদের সবথেকে কনিষ্ঠ হিসেবে আজকের এখানে দাঁড়িয়ে নিজেকে বিরাট বড় সৌভাগ্যবান বলে মনে হচ্ছে। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমার আগামী দিনগুলো আমার এই বাংলার সাহিত্যের সবথেকে প্রাণবন্ত বিষয় পদাবলী কীর্তন, এই কীর্তন নিয়ে যেন এগিয়ে যেতে পারি। আপনারা আশীর্বাদ করবেন সবাই। আপনাদের আজ্ঞায় শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রত্যেকের ঠাকুরের এবং মায়ের এবং স্বামীজির বন্দনা করে স্তব পাঠ করে আমরা শুরু করব আমাদের গান। জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগত গুরু প্রণমামি মুহুর্মুহু। ওম নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সচ্চিদ সুখ স্বরূপিণে স্বামিনে তাপ হারি। প্রণাম দিয়ে শুরু করলাম, এবার আমরা আস্বাদন করব আমাদের পদাবলী কীর্তনের যে প্রাচীন ধারা, সেই ধারায় আজকের আমরা এখানে অনুষ্ঠান গাইব, আমরা অনুষ্ঠান করব। পদাবলী কীর্তন সাহিত্য বাংলার সর্বশ্রেষ্ঠ সম্পত্তি। চিরাচরিতভাবে যেভাবে কীর্তন আমাদের বাংলার বুকে গুরুমুখী বিদ্যা হিসেবে রয়ে গেছে আমাদের বাংলার বুকে, সেইভাবে আমরা আস্বাদন করব। যেহেতু
समय बिकेल चारटे। सुतरां पदावली कीर्तनेर धारा अनुजाई एई समये उत्तर गोष्ठ करा हच्छे आमादेर कीर्तन साहित्य नियम। तई उत्तर गोष्ठेर पदावलीगुलो आजके आमरा श्रवण करब। आमरा जतटुकु समय पाब सेई उत्तर गोष्ठ लीला भगवान श्रीकृष्ण सकाल बेलाय गिएछिलेन गोष्ठे, বিকেল বেলায় গরুগুলোকে সঙ্গে করে নিয়ে এসে কি করে তিনি গৃহে ফিরছেন সেইটি আমরা আস্বাদন করব। কীর্তন সাহিত্যের প্রথম নিয়ম, কৃষ্ণলীলা যাই হোক সেই কৃষ্ণলীলার উপর সামঞ্জস্য বজায় রেখে গৌরচন্দ্রিকা আগে আস্বাদন করতে হয়। কেননা রাধা গোবিন্দের প্রেম সর্বপ্রথম বাংলায় জানিয়েছিলেন আমাদের চৈতন্য মহাপ্রভু। লোকের হাতে ধরে লোকের পায়ে পড়ে কৃষ্ণ প্রেম তিনি জীবের মনে জাগ্রত করেছিলেন। ওই জন্য তার প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান জানানোর জন্য প্রথম গৌরচন্দ্রিকা। সুরধ্বনি We'll be right back.
সুরধুনি তীরে, এটি হলো আমাদের প্রাচীন কীর্তনের প্রথম ধারা গৌরচন্দ্রিকা। পদ হলো সুরধুনির তীরে আজি গৌর কিশোর, সহচর মেলি গোরা আনন্দে বিভোর। হরিনাম সংকীর্তনের মতো আনন্দ পৃথিবীতে আর কিছুই হয় না। দেখবেন যেখানে সংকীর্তন হয় বহু মানুষ একত্রিত হয়ে এক নাম সবাই মিলে গিয়ে যায়, সেইটি হচ্ছে আনন্দের উৎস ধারা। ওই জন্য সংকীর্তনে যে আনন্দ সেটা সবার সঙ্গে মিলে মিশে হয়। ওই জন্য মহাপ্রভু আজকের আনন্দ পাচ্ছেন, সুরধুনি তীরে আজি গৌর কিশোর, সহচর মেলি গোরা আনন্দে বিভোর। এবার সেই কি আনন্দ তিনি করছেন, কি খেলা তিনি করছেন, পদের পরের লাইনে খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালি, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালি, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালি, খেলো এ বিনোদ খেলা বিনোদ খেলা, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালি। পুলিন বিহার করে ভকত মণ্ডলি, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলি, প্রভু আমার খেলে হরি নামের খেলা, প্রভু খেলে হরি নামের খেলা, প্রভু আমার খেলে হরি নামের খেলা, প্রভু খেলে হরি নামের খেলা, তার সঙ্গে ভকতের মেলা, খেলে হরি নামের খেলা, তার সঙ্গে দেখো ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা, সঙ্গে দেখো ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা, ওই হরি বলা আর বাহু তোলা, খেলে হরি নামের খেলা, ওই হরি বলা আর বাহু তোলা, খেলে হরি নামের খেলা, ওই হরি বলা আর বাহু তোলা, শুধু হরি 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 বলা, হরি বলা আর বাহু তোলা, হরি 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 বলা, হরি বলা আর বাহু তোলা, হরি 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 বলা, হরি বলা আর বাহু তোলা, ওই খেলে হরি নামের খেলা। পুলি নবী হার করে ভকত মণ্ডলি, পুলি নবী হার করে ভকত মণ্ডলি, পুলি নবী হার করে ভকত মণ্ডলি। মহাপ্রভুর খেলা, পদকর্তা তার ভাবের দৃষ্টিতে বলছেন যে মহাপ্রভুর খেলা তো শুধু এ যুগে নয়, যুগে যুগের খেলা। মহাপ্রভুর খেলা সত্যযুগ থেকে শুরু হয়েছে, কলিযুগ পর্যন্ত বিস্তারিত হয়েছে। সত্যযুগে ভগবান কেমন করে খেলা করতেন, তার চার হাত, বিষ্ণু ভগবানকেই আমরা জানি, কিন্তু শ্রীমদ্ ভাগবতে বিষ্ণুকে চার ভাগে ভাগ করা হয়েছে, যে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এইভাবে চারজনকে ভাগ করা হয়েছে শাস্ত্রে, যে বিষ্ণুর চার অবতার। তারা বিভিন্ন রকমভাবে তারা এসে লীলা করেছেন, খেলা করেছে। ত্রেতাযুগ যেই পড়ল সেই চার ভাগ হয়ে গেল চার ভাই দশরথের বাড়িতে। কোন ভাগ কে হল, বাসুদেব হল রাম, শঙ্করষণ হল লক্ষণ, প্রদ্যুম্ন হল ভরত, অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। এই রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন মিলে চার ভাই ত্রেতাযুগের খেলা খেললেন। এখানে খেলা শব্দের অর্থ লীলা, যে ভগবান যে লীলা করেছেন সেগুলোকেই পদকর্তা ভাবের দৃষ্টিতে খেলা বলে মনে করেছেন।
এবার সেই খেলার মধ্যে ভাই ভাই খেলা করে আনন্দ হলো না ভগবানের, তার একটু বন্ধু বান্ধব দরকার হলো। তাই দ্বাপর যুগে শঙ্করসন ভগবানকে রেখে দিলেন ভাই হিসেবে দাদা বলরাম, বাকি ২৪ জনকে নিয়ে খেলা করলেন বৃন্দাবনে। ভাবের দৃষ্টিতে সেই বৃন্দাবনের সেই সমস্ত সখাগণ মিলে পদকর্তাদের ধারণায় কলিযুগে গৌরাঙ্গ পার্ষদ হয়ে তারা প্রত্যেককে এলেন, প্রত্যেকে সেই খেলা করলেন। কিন্তু বৃন্দাবনের খেলা আলাদা, কলিযুগের খেলা আলাদা। বৃন্দাবনের খেলা ছিল ওই গোচারণ করা গোষ্ঠলীলা খেলা, আর কলিযুগের খেলা হলো লোকের হাতে পায়ে ধরে হরিনাম বিলানো খেলা, খোল করতাল বাজিয়ে কীর্তন করে বেড়ানো। ওই জন্যই বলছে কি সুন্দর ছোট্ট আখরের মধ্যে যে বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, ওগো বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। ও মধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন, কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়া গড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়া গড়ি। ও যে ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্ত পদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্ত পদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সীমা বাদন, বৃন্দাবনের খেলা ছিল সীমা বাদন, কলিযুগের খেলা হলো হরি নামেতে মগন, এই কলিযুগের খেলা হলো হরি নামেতে মগন। পদকর্তা ভাবের দৃষ্টিতে বলছে মহাপ্রভু যখন সবাইকে নিয়ে খেলা করছে, আমরা সাধারণ মানুষ, আমরা সবাই সেই খেলার সুযোগ পাব, কিন্তু সুযোগ পেতে গেলে আমাদের এই পাস আগে জোগাড় করতে হবে। যেমন অনুষ্ঠান দেখতে গেলে টিকিটের প্রয়োজন, তেমনি মহাপ্রভুর সঙ্গে খেলা করতে গেলে একটা পাসের প্রয়োজন, একটা অনুমোদন পত্র লাগবে। সে অনুমোদন পত্রটা কি? ভাবের দৃষ্টিতে পদকর্তা বলছেন যে যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, তোমরা মহাপ্রভুর খেলায় সাথী হবে। হরি বলে যদি কাঁদতে পারো, মহাপ্রভুর খেলা সাথী হবে, হরি বলে কাঁদতে পারো। তোমাদের জাতের বিচার করবে না গো, যদি হরি বলে কাঁদতে পারো, জাতের বিচার করবে না গো, হরি বলে কাঁদতে পারো। এইটা হচ্ছে অনুমোদন পত্র। মহাপ্রভুর সঙ্গে খেলা করতে গেলে হরি বলে যদি কেউ কাঁদতে পারে, যদি কেউ ভক্তি সহকারে হৃদয় দিয়ে ঈশ্বরের চরণে নিজেকে নিবেদন করতে পারে, তবেই সে অনুমতি পাবে মহাপ্রভুর সঙ্গে খেলা করার। তবেই মহাপ্রভু তাকে জড়িয়ে ধরবেন, তাকে আলিঙ্গন করবেন, প্রেম ধারায় তাকে সিঞ্চন করবেন, তাকে সিক্ত করবেন। এটা মহাপ্রভুর পদকর্তাদের হিসেবে ভাবের ধারা। সেই মহাপ্রভু কখন হরিনাম করতে বেরিয়েছিল? সকালবেলায়। মহাপ্রভু দুই ধরনের কীর্তন করতেন, সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোল করতাল সঙ্গে নিয়ে, ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হাতে ধরে পায়ে পড়ে যে কীর্তনটা করতেন সেটি হচ্ছে নাম কীর্তন। হরে কৃষ্ণ নাম নিয়ে বিভিন্ন জায়গায় বলা, হরি বল বলিয়ে বলিয়ে বেড়ানো। কিন্তু সন্ধ্যা হয়ে গেলে শ্রীবাস আঙ্গিনার দরজা বন্ধ করে কিছু কতিপয় খুব অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে তিনি আস্বাদন করতেন রাধা গোবিন্দের রসমাধুর্য। দুই ধরনের কীর্তন, যেটা আমরা পদাবলী কীর্তন, রস কীর্তন বলে জানি। বৈষ্ণব পদাবলী দিয়ে রাধা গোবিন্দের ভাবধারাকে অবলম্বন করা,
এই দুই ধরনের কীর্তন চব্বিশ ঘন্টায় মহাপ্রভু করতেন, একটা নাম কীর্তন, একটা পদাবলী রস কীর্তন। ওই জন্যে শাস্ত্রে লেখা আছে যে বহিরাঙ্গ করে শোনে, বহিরাঙ্গ শোনে করে মহাপ্রভু নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ শোনে করে রস আস্বাদন লেখা রয়েছে। এবার মহাপ্রভু বেরিয়েছেন সকালে, সকালে সাজিয়ে দিয়েছিলেন কে? সাজিয়ে দিয়েছিলেন শচীমা। শচীমা সাজিয়ে দিয়েছেন সর্বাঙ্গে চন্দন দিয়ে, সুন্দর করে তিলক করে হরিনাম করতে পাঠিয়ে দিয়েছেন দলবলদের সবাইকে সঙ্গে নিয়ে, যাও নিমায় কীর্তন করে এসো, হরিনাম করে এসো। সেই মহাপ্রভু সারাদিন হরিনাম করার পর যখন পশ্চিম দিকে তাকালেন, দেখছেন লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে, আবার আগামীকাল উঠবে। সেই সূর্যের দিকে তাকিয়ে তখন মায়ের, আমার মায়ের কথা মনে হলো, হ্যাঁ মায়ের কথা মনে হলো মহাপ্রভু। দিবায়ব, মহাপ্রভুর মায়ের কথা মনে পড়েছে। এবার সেইটা দিকে তাকিয়ে পদকর্তা কেমন মহাপ্রভুর ভাব হচ্ছে। দিবায়ব অবসান হে প্রভু আমার গৃহে তে চলি, দেবায়ব অবসান হে প্রভু আমার গৃহে চলি। দাসপাহিরা তাল, কীর্তনের নিজস্ব গান, চার চার ছন্দ। জননী চরণে আসি, জননী মাগো, মাগো জননী, জননী জ রে 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 মাগরে সানে দানি দা পামা গমর গা মাগরে রে সা। সন্ধ্যাবেলায় এই সুরটার অর্থ হলো যে আমরা সারাদিন যাই কাজ করি না কেন, সারাদিন সকল কাজের পরে যেমন মায়ের চরণ প্রান্ত মনে পড়ে, সন্তানের যেমন মায়ের কোল মনে পড়ে, মায়ের কোলে উঠলেই তবে সেই সন্তান শান্তি পায়, সে মহাপ্রভু মায়ের মুখটা চিন্তা করে ওই গান গাইতে গাইতে আসছে, হরিনাম কীর্তন করতে করতে মায়ের চরণে আশ্রয় নেবে বলে, প্রণাম করবে বলে। ওগো জননী জননী চরণে আসি, প্রভু আমার, প্রভু আমার প্রণাম করিলা, প্রভু প্রণাম করিলা, প্রণাম করি জননী চরণে আসি, প্রভু প্রণাম করিলাম। মা মা বলতে বলতে ছুটে আসছে মহাপ্রভু, আর শত শত রমণীর মাঝে শচীমা দাঁড়িয়ে রয়েছে,
সচিমা ওই দূর থেকে দেখে বলতে পারছেন যে মহাপ্রভু কোনটা তার ছেলে কোনটা। ও দিদি ওই দেখো আমার ছেলে আসছে, ওই আমার নিমাই। হাজার হাজার লোকের মধ্যে নিমাই যদি থাকে আমি একবার দেখলেই চিনতে পারবো। কেন না আমার নিমাই হচ্ছে আজান উলম্বিত ভুজে, হাতটা হাঁটুর তলা পর্যন্ত চলে যায় সোজা হয়ে দাঁড়ালে, আর নিজের হাতের চার হাত মাপ ছিল মহাপ্রভুর অঙ্গ। সুতরাং এত লম্বা যে সবার থেকে লম্বা, ওই জন্য দূর থেকে মা দেখে চিনতে পারে। ওই দেখো আমার নিমাই আসছে, ওদিকে আসছে, এদিকে মা ছুটে যাচ্ছে ছেলেকে জড়িয়ে ধরবে বলে। মহাপ্রভু ছুটে আসছে, ও গো মা গো মা, আমায় এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো মা, ছুটতে ছুটতে সে মহাপ্রভু আছাড় খেয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম মায়ের চরণে। পিতা মাতাকে কতটা সম্মান শ্রদ্ধা করতে হয় এটা মহাপ্রভু নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন, যে সবার আগে মায়ের চরণ। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সে, জননীর চরণ স্বর্গের থেকেও বড়, তাই মাকে প্রণাম করছে। যেহেতু মহাপ্রভুর অনেক বড় বয়সে পিতৃদেবকে দেখতে পাননি জগন্নাথ মিশ্র, অনেকদিন আগেই তিনি স্বর্গধাম চলে গেছিলেন, প্রণাম করছে। প্রণাম করে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করছে, মা তোমার কাছে আমি একটা আশীর্বাদ চাই। এই সন্ধ্যাকালে কথিত আছে সন্ধ্যার সময় যে আশীর্বাদ দেয় নাকি ফলে যায়, তুমি সন্ধ্যাকালে আমায় আশীর্বাদ দেবে আমি যদি তোমার কাছে কিছু চাই। সচিমা বলছে কি চাস বাবা, এতদিন আমার কাছে যা আছে তো সবই তোকে দিয়েছি, আর এই দুঃখিনী মায়ের কাছে কি অন্য কিছু বাকি আছে তোকে কিছু দেওয়ার জন্য? তখন মহাপ্রভু বলছে হ্যাঁ আছে তোমার কাছে মা, আমি তোমার চরণ ধরে আজকে প্রার্থনা করছি তুমি আমায় আশীর্বাদ দাও। কি আশীর্বাদ চাস তুই বলে? আমার আশীর্বাদ কি দেবে জানো? এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা। কি আশীর্বাদ চাস নিমাই? যেন বদন ভরে হরি নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো, বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে নাম গাইতে পারি, ওই হরি 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 বলে বদন ভরে গাইতে পারি, হরি 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 বলে বদন ভরে গাইতে পারি, কৃষ্ণ 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 বলে বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। চরণ ধরে যে প্রার্থনা করেছে মহাপ্রভু, যে আমাকে আশীর্বাদ দাও যেন বদন ভরে নাম গাইতে পারি। সচিমা বলছে নিমাই আমি কি তোকে কোনোদিন হরিনাম করতে বাধা দিয়েছি বাবা? হরিনাম করলে নিজের যেমন মঙ্গল হয় জগতেরও মঙ্গল হয়। নে বাবা তোর যদি এটাই আশা কামনা যে সন্ধ্যাবেলায় তোকে আশীর্বাদ করলে সেই আশীর্বাদটা ফলে যাবে, নে আমি এই সন্ধ্যাবেলায় তোকে আশীর্বাদ করলাম, তুই যত পারিস হরিনাম কর। এই আশীর্বাদ করতে গিয়ে মায়ের সচী মায়ের চোখ দুটো বন্ধ হয়েছে। যখনই বন্ধ হয়েছে চোখ থেকে দুই বিন্দু জল মহা মায়ের গাল বেয়ে পড়ে গেছে, কারণ এতক্ষণ মহাপ্রভুকে দেখে মা আমার কাঁদছিল, চোখটা জলে ভরা ছিল, ছেলেকে দেখে খুব আনন্দ হচ্ছিল, আনন্দাশ্রু বয়ে যাচ্ছিল, তাই চোখটা ভালো করে পরিষ্কার দেখতে পায়নি মহাপ্রভুকে। কিন্তু যেই চোখ থেকে জল সরে গেল, আশীর্বাদ করলো যখন চোখে জল ভরা ছিল প্রাণ ভরে হরি নাম কর, আর যেই চোখ থেকে জল সরে গেল তখন বলছে সচিমা, ওরে নিমাই রে
আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব ওই প্রভাত কালে সংকীর্তনে, আর যেতে দেব না প্রভাত কালে সংকীর্তনে, আর যেতে দেব ওই সহচর সঙ্গে লয়ে, আর যেতে দেব না সহচর সঙ্গে লয়ে, আর যেতে দেব না। একি মা, একি বললে তুমি? এক্ষুনি বললে যত পারি সঠিক নাম কর, আবার বলছো বারণ করছি যেতে দেবে না সকালবেলায়। তখন শচীমা বলছে, নিমাই রে, যখন তোকে আমি আশীর্বাদ দিয়েছিলাম তোর দেহটি ভালো করে আমি দেখতে পাইনি, যদি জানতাম হরিনামের এই ফল তাহলে প্রভাতকালে কোনোদিন তোকে হরিনাম সংকীর্তনে পাঠাতাম না। ওরে শ্রীবাস, ওরে গদাধর, ওরে অদ্বৈত, ওরে হরিদাস, ওরে নিতাই, তোরাই তো সবাই আমার নিমায়ের কাছে ছিলিস, তোরা থাকা সত্ত্বেও বল বল আমার নিমায়ের গায়ে কে বা ধুলা দিয়েছে, বা ধুলা দিয়ে বল বল কে বা ধুলা দিয়েছে, বা ধুলা দিয়ে এমন সোনা রঙ্গে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙ্গে বাছার কে বা ধুলা দিয়ে ওগো, এমন সোনা রঙ্গে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙ্গে বাছার কে বা ধুলা দিয়েছে। কে দিয়েছে আমার নিমার গায়ে ধুলো? কিরে নিতাই, কিরে গদাধর, কিরে অদ্বৈত, তোরা তো কাছে ছিলিস। যে নিমায়ের গায়ে সকালবেলায় চন্দন লেপে দিয়েছিলাম যাতে আমার ছেলের গায়ের কোনো রকম ফোসকা না পড়ে, সূর্যের তাপ যেন কিছু করতে না পারে, সেই অঙ্গে ধুলো, তাহলে তোরা কি করছিলিস এতক্ষণ সঙ্গে? মায়ের হয়েছে অভিমান, নিমায়ের গায়ে ধুলো কেন? আমি আর যেতে দেব না, সকালবেলায় যা দিয়েছি দিয়েছি, আর কোনোদিন যেতে দেব না। তখন গদাধর ছুটে এসে শচীমায়ের কাছে বলছে, মা গো তুমি কিছু মনে করো না, তুমি আমাদের দোষারোপ করো না, আমরা কেউ তোমার নিমায়ের গায়ে ধুলো দিইনি, তোমার নিমায়ের গায়ে ধুলো কেন সেটা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো, তোমার নিমাই বড় দুষ্ট হয়ে গেছে, আমাদের কথা আর শোনে না, ওর গায়ে ধুলো কেন জানো? যেখানে যেতে যেতে যেখানেই দেখবে পথের ধুলো, যেখানে দেখবে মন্দির, যেখানে দেখবে বিগ্রহের অধিষ্ঠান, সেই বিগ্রহের চারিদিকে যেসব ধুলোগুলো রয়েছে, যেখানে ভক্তরা হরিনাম করে কীর্তন করে, তোমার নিমাই এত বদমায়েশ হয়ে গেছে, এত দুষ্ট হয়ে গেছে, আমাদের কথা না শুনে ওই ধুলো মাখার স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে ভক্তপদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, ভক্তপদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, ভক্তপদ ধুলো মাখার। শচীমা বলছে, স্বাদ পেয়েছে মানে ধুলো কি মিষ্টি টক না ঝাল যে স্বাদ পাবে, স্বাদ পেয়েছে মানে কি? গদাধর বলছে, মা গো স্বাদ মানে জীবের স্বাদ নয়, তোমার নিমায়ের স্বাদ হয়েছে। কিসের স্বাদ হয়েছে? বলে, মা তুমি তো বাৎসল্যময়ী, তুমি এসব বুঝবে না, তোমার নিমাই ধুলো মাখে ইচ্ছা করেই ধুলো মাখে, কেন স্বাদ পেয়েছে এটা পদকর্তা টীকা করেছেন। পদকর্তা বলছেন, মহাপ্রভু কেন ধুলো মাখে? দ্বাপর যুগে বৃন্দাবনে কৃষ্ণের একবার ইচ্ছে হয়েছিল যে ভক্তি কি করে লাভ করতে হয় আমি একটু লাভ করতে চাই, কি করে ভক্তি আস্বাদন করতে হয়, সবাই তো আমার চরণে প্রণাম করে, ভক্তরা আমার চরণে প্রণাম করলে আমি তাকে বলি তথাস্তু, তাকে বর দিই, কিন্তু আমি তো কই কারোর চরণ ধরতে পারি না, সবাই যে বলে আমি সর্বজ্ঞ, আমি যদি ভক্তি করতেই না জানলাম তাহলে তো আমি অজ্ঞ হয়ে গেলাম, সর্বজ্ঞ তো হতে পারলাম না, আমি অজ্ঞ হয়ে অজ্ঞ থেকে সর্বজ্ঞ হব কি করে? তাই ভগবান শাস্ত্রদেরকে একবার জিজ্ঞেস করেছিলেন যে তোমরাই আমাকে বলো ভক্তি কি করে পাবো, সকল শাস্ত্রের সার শাস্ত্র, নিম্নগানং যথা গঙ্গা দেব মামোচ্যতে যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণানাং মিদং তথা, শ্রীমৎ ভাগবত হচ্ছে সর্বসারের একেবারে নির্যাস রস। শ্রীমৎ ভাগবত ভগবানকে বলছেন প্রহ্লাদের মহারাজের মুখ থেকে যে যতক্ষণ না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায় ততক্ষণ হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। নৈষাং মতিস্তাবদ্রক্রমাঙ্ঘিং স্পৃশ্যত্কন্যা পগমজদর্থ ম
महिषांग पादर जहो भीषेकं निष्किंचनानं ब्रीनित जावत যতক্ষণ না হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হবে ততক্ষণ ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিতে হবে চরণ ধুলিতে যদি কেউ স্নান করতে না পারে হৃদয়ের মধ্যে তার ভক্তির উদয় হয় না ওই জন্যই আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে সনাতন ধর্ম হিসেবে আমরা বাবা মায়ের চরণ গুরুজন সবার চরণ আমরা প্রণাম করে তাদের চরণের ধুলো আশীর্বাদ রূপে নিই যতক্ষণ না মাথা নত না হচ্ছে প্রণাম করে তাদের চরণের ধুলো গায়ে না নেওয়া হচ্ছে ততক্ষণ হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না ওই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি সকল কিছু মালিক হওয়ার পরেও লীলা প্রসঙ্গে লীলা করতে গিয়ে রাধা রানীর চরণ ধুলো তিনি মাথায় নিয়েছেন স্মরগরলখণ্ডনাং মম শিরসি মণ্ডনাং দেহি পদপল্লব মুদারম শ্রী গীত গোবিন্দে শ্রী জয়দেব গোস্বামীর লেখা স্মর গর লখণ্ডনং মম শিরসি মন্ননং দেহি পদ পল্লব মুদারম তাই ভগবান রাধারানীর চরণ ধুলো গায়ে মেখেছে রাধারানীর চরণ ধুলো গায়ে মেখে ভগবান দেখলেন যে এত চরণ ধুলোর গুণ যে সেই চরণ ধুলোর গুণ পেয়ে রাধারানীর চরণের ধুলোর গুণে আজকের সেই বৃন্দাবনের কালো শ্যাম নবদ্বীপের সোনার গৌরাঙ্গ হয়ে এলো বৃন্দাবনের কৃষ্ণ মূর্খ কৃষ্ণ কিন্তু দ্বারকার কৃষ্ণ অতি পণ্ডিত কৃষ্ণ মথুরার কৃষ্ণ অতি পণ্ডিত কৃষ্ণ সমস্ত কিছু জানেন কিন্তু বৃন্দাবনের নয় কিন্তু সেই বৃন্দাবনের কৃষ্ণ ভাব হয়ে যখন তিনি গৌরহরি হয়ে এলেন তখন তিনি হলেন মহাপণ্ডিত তাই মহাপ্রভু মনে মনে ভাবলেন যে এক ভক্তের চরণ ধুলো গায়ে মেখে আমি যদি কালো থেকে ফর্সা হয়েছি বাঁকা থেকে সোজা হয়েছি মূর্খ থেকে পণ্ডিত হয়েছি তাহলে সকল ভক্তের চরণ ধুলি যদি গায়ে মাখতে পারতাম তাহলে আমার কেমন লাভ হতো তোমরা শুধু একটু বলে দাও তাই ভক্তের চরণ ধুলো যেখানেই ভগবান মহাপ্রভু দেখেন সেইখানেই মহাপ্রভু ছুটে যান আর গড়াগড়ি দেন তাই গদাধর বলছে মা গো সাধে পেয়েছে ভক্ত পদ ধুলো মাখার সাধে পেয়েছে ভক্ত পদ ধুলো মাখার সাধে পেয়েছে ওগো ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে ভক্ত পদ দেখে সাধ মিটাইছে ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে আজ সাধে পেয়েছে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই গামাদানি জানি জানি নি জানি জানি দামাদ গামাদানি নি সা গামাদানি নি সা গামাদানি সা ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই মারে জানি 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 দামাগ গামাদ গামাগ মাগর সা গামাদানি সা গামাদ রাধা মোহন পদ কর তো হিয়া হে রাধা মোহন পদ কর তো হে রাধা মোহন পদ কর তো হে রাধা মোহন পদ কর তো এ রাধা মোহন পদ ও কর তোহি আসরে আসো হে এ
ए राधा मो হচ্ছে গৌরচন্দ্রিকা কীর্তন সাহিত্যের এবং ধারা অনুযায়ী প্রথম গৌরচন্দ্রিকার গৌরচন্দ্রিকার সাধন হল। এইবার আমরা যাব শ্রীধাম বৃন্দাবনে, গিয়ে দেখব আমাদের কৃষ্ণের উত্তর গোষ্ঠ। ভাব দৃষ্টিতে দেখা গেল মহাপ্রভু কেমন করে সখাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে ফিরছেন, বৃন্দাবনে গিয়ে দেখব কৃষ্ণ কি করে ২৪টা সখা নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে কৃষ্ণ কি করে ঘরে ফিরছে। এবার এই বৃন্দাবন লীলা আর গৌর লীলা দুটোর মধ্যে মেলবন্ধন, বাঙালি হিসেবে আমরা যখন যাব বৃন্দাবনে, তো বৃন্দাবনের মেলবন্ধন হিসেবে কীর্তনের অনুগত হয়ে কীর্তন সাহিত্যকে ভালোবেসে বহু বহু গান লিখেছে আমাদের বাংলার বহু বহু কবি, তার মধ্যে গুরুদেব রবীন্দ্রনাথ তো রয়েছেন এবং আমাদের বাংলার যিনি প্রাণের একজন কবি কাজী সাহেব, কাজী সাহেবেরও প্রচুর গান শ্যামাসঙ্গীত হিসেবেও রয়েছে আমাদের কীর্তন হিসেবেও রয়েছে। সেই কীর্তনের কেমন করে মেনবন্ধন করে তিনি নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে, সবাই মিলে সেই গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। গুঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখন, কোথায় বৃন্দাবন, গুঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখন, কোথায় বৃন্দাবন, আজো যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজো যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। কত সুন্দর সাহিত্য বলছে, আজও যেথা মিলন রসে চাঁদ হাসে চাঁদের পাশে। তা বৃন্দাবনে কটা চাঁদ হয়েছে যে হাসবে, চাঁদ হাসে চাঁদের পাশে মানে কি? এখানে আকাশের চন্দ্র দেবতাকে বলা হয়নি, এখানে বৃন্দাবনের মাটিতে যে দুটো চাঁদ রয়েছে কারা কারা, একটা হচ্ছে কৃষ্ণের বদন চন্দ্র, একটা রাধারানীর বদন চন্দ্র, দুটোই হলো চন্দ্র সম। কৃষ্ণ বদন চন্দ্র হাসছে রাধা বদন চন্দ্রের পাশে, আবার রাধার বদন চন্দ্র হাসছে কৃষ্ণচন্দ্র তার পাশে। আর এই দুই চাঁদের মিলনে যে প্রেমের জ্যোৎস্না তৈরি হয়েছে, সেই জ্যোৎস্নায় গা ভাসানোর জন্য সবাই মিলে আকুল হয়ে রাধে রাধে বলে বৃন্দাবনে প্রবেশ করে। আজো যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজো যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন, কোথায় বৃন্দাবন, গুঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখন, কোথায় বৃন্দাবন, যেথা কৃষ্ণ নামের ঢে ঢে ওঠে রে সুনীল যমুনায়, তমাল বনে আজো কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। ভক্তদের এখনো বিশ্বাস যে কেউ যদি গুরুপাদ পদ্ম স্মরণ করে গুরু ভক্তি সঠিক নিয়ে বৃন্দাবনে যমুনার তীরে বসে তার কানে কৃষ্ণের নূপুরের ধ্বনি এখনো শোনা যায়। হ্যাঁ, ওই জন্যই লাইনের মধ্যে বলেছি, ওই জন্যই গানের মধ্যে বলেছি,
কৃষ্ণ নামের ধে ওঠে রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো নূপুর শোনা যায় আজ যে থা কদম তলে বেন বাজে সাঁঝ সকালে আজ থা কদম তলে বেন বাজে সাঁঝ সকালে ভগবান শ্রীকৃষ্ণের শাস্ত্র যে জানা গেছে জানা যতটুকু চর্চা করা গেছে জানা গেছে ভগবান কৃষ্ণের তিনটে বাঁশি ছিল একটা বেনু একটা বংশী একটা মুরুলি তিনটে বেনু বা তিনটে বাঁশি তিন রকম লীলার মধ্যে কাজে লাগে বেনু বংশী মুরুলি বেনু কাকে বলে যে বাঁশিটা বারো আঙুল লম্বা ছয়টি ছিদ্রযুক্ত তাকে বলা হয় বেনু সেই বেনুটা কোথায় কাজে লাগে কেবলমাত্র গোষ্ঠলীলায় বাজাতে কাজে লাগে বংশী কাকে বলে যে বাঁশিটা ১৭ আঙুল লম্বা আটটি ছিদ্রযুক্ত প্রেমলীলায় বাজাতে কাজে লাগে সেটা হচ্ছে বংশী বেশিরভাগ কৃষ্ণ বংশী বাজিয়েছেন শ্যাম তেরে বংশী কানহাইয়া তেরে বংশী পুকারে রাধা নাম যে আমরা গানগুলো শুনেছি সেই গানের মধ্যেই তাই বলে বংশী কিন্তু রাসলীলার মধ্যে একমাত্র বেজেছিল মুরলি সেই মুরলির তত্ত্ব কেমন সেই মুরলি হচ্ছে দুই হাত লম্বা আর মাত্র চারটি ছিদ্রযুক্ত রাসলীলা ছাড়া অন্য কোন লীলায় মুরলি কোনোদিন বাজেনি তাই কাজী নজরুল ইসলাম দেখুন কত বড় তিনি ভক্ত হয়ে লিখলেন তিনি বলতেই পারতেন মুরলি বাজেন মুরলি বাজে সাত সকালে বা বংশী বাজে সাত সকালে কিন্তু না শাস্ত্র অনুযায়ী তিনি লিখেছেন যে সকালবেলা কৃষ্ণ যখন গুটজরি রাগ ধরে ধরে যেত সেই গুটজরি রাগ ধরে যেত সেটা বাজাতো বেনু আবার বিকেল বেলায় তিনি যখন গৌরী রাগ ধরে ফিরতেন সেটাও বাজাতো বেনু তাই আজও যেথা কদম তলে বেনু বাজে সাত সকালে আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে যেথা নিত্য লীলা করে আমার নিত্য লীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন কোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন বৃন্দাবনে প্রবেশ করলাম বৃন্দাবনং সখি ভুব বিতনোতি কীর্তিং যদ দেবকী সুত পদাম্বুজলব্ধ লক্ষ্মী গোবিন্দ বেণু মন মত্ত ময়ূর নৃত্যম প্রেক্ষাদি সান্য পরতান্য সমস্ত বৃন্দাবন লীলায় প্রবেশ করলাম দেখব কি কৃষ্ণ খেলা করছে কৃষ্ণ কি করে ঘরে ফিরছে বৃন্দাবনে কৃষ্ণ ২৪টা সখার সঙ্গে খেলা করত সেই ২৪ জন সখার নাম কি প্রত্যেকের নাম শাস্ত্রে বলা আছে বৃন্দাবনে কৃষ্ণের ২৪ জন সখা হলো শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তককৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল এটা প্রথম ১২ জনের নাম এগুলোকে বলা হয় কৃষ্ণের প্রধান সখা আর কৃষ্ণের ১২ জন ছিল উপসখা সেই উপসখার নামগুলো কি কি হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্ক পুণ্ডরীক এই ১২ জন এই ১২ ১২ ২৪ জন মিলে কৃষ্ণের লীলা
এবার প্রধান সখাদের সঙ্গে তিনি গোষ্ঠলীলা করতেন। ওই জন্য প্রথম প্রধান দুজনের নাম শাস্ত্রে বেশিরভাগ বলা হয়ে থাকে শ্রীদাম সুদাম। হ্যাঁ, তো কৃষ্ণ খেলা করছে কি করে, আগে সে খেলাটা দেখে নি তারপরে ফেরাটা দেখব। কৃষ্ণ কি করে খেলা করছে তার কথা বলি। খেলা তো আমাদের বাংলা সাহিত্যের আপনাদের আশীর্বাদে যে সাবজেক্টটা নিয়ে আমি এগিয়ে চলেছি সেটা বাংলার পদাবলী কীর্তন। যারা বাংলা সাহিত্য চর্চা করে, যারা বোঝে, তারা জানে যে আমাদের বাংলার ক্ষেত্রে কতটা গৌরবময় অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গীত চিন্তা গ্রন্থে বেশিরভাগ বারংবার এই কীর্তন গানের জয়গান করেছে। যে কীর্তন গান কি পদাবলী সাহিত্য বাংলার শুধু নয়, সারা পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য। তো সেই সাহিত্যের প্রত্যেকটি ভাগ এইভাবে এখনো পর্যন্ত গ্রাম বাংলার মন্দিরে মন্দিরে এখনো গাওয়া হয়। সেই ধারা নিয়ে আমার কীর্তন এগুলো। আপনারা আশীর্বাদ করবেন যেন যে বিষয় নিয়ে আমি এগিয়ে চলেছি সেটা যেন প্রত্যেকের কাছে আমি একটু পৌঁছে দিতে পারি আমার গুরুদেবদের আশীর্বাদ নিয়ে। সুতরাং আজকের এই যে অনুষ্ঠান, 4-6 আমাদের কীর্তন গানের অনুষ্ঠান, এই অনুষ্ঠান যে আপনারা শুনতে এসেছেন আমি বড় ভাগ্যবান এবং প্রণাম জানাই আমাদের মহারাজকে, যিনি আমাকে এই সুযোগটি করে দিয়েছেন আশীর্বাদ দিয়ে। আর সুদূর আমেরিকা থেকে এইখানে এসেছেন আমার কাকু বিমল কুমার সিনহা। এই কাকুর জন্যই আজকে সবাই মিলে একটু কাকুর জন্য একটা জোরে করতালি, কারণ এই কাকুর জন্যই আজকে এই অনুষ্ঠানে আমার আসা, এই সুযোগটা পাওয়া। এনার সঙ্গে আমার আলাপ ইউটিউবের মাধ্যমে 3-4 বছর আগে ইউটিউব আমার গান শুনে উনি আমার খুব ভালোবাসেন, তারপরে ফোন করেছিলেন, বাবার সঙ্গে কথা হতো। আমার সঙ্গে আমার বাবাও রয়েছেন, আমার বাবা মানিকচন্দ্র হালদার, যিনি বেহালা বাজাচ্ছেন। হ্যাঁ, এই আর আমার সঙ্গে রয়েছে আমার কাকা ভোলানাথ হালদার, উনি আমার সঙ্গে ছোটবেলা থেকেই দোহার করেন। তেনাদের সঙ্গে কথা হতো, কিন্তু একদিন উনি সাহস করেই বললেন যে কিশোরের না, আমাকে কিশোর বলেই ডাকেন, পদ্মবলস জীবনে বলেন না, এখনো পর্যন্ত পদ্মবলস কোনোদিনই বলেননি, কিন্তু কিশোর বলেই আমাকে ডাকেন, যে কিশোরের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। তো উনি যখন শুনলেন যে আমি একটা বেসরকারি টিভি চ্যানেলে, একটা বড় রিয়েলিটি শোতে সারেগামা পার মঞ্চে যখন আমি বিজয়ী হয়েছি, এই বছর চ্যাম্পিয়ন হিসেবে আমাকেই ঘোষণা করা হয়েছে, আমার সঙ্গে আরেকজন ছিল, সেও আমাদের আমরা যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছি, উনি আমাকে বললেন যে তোমাকে তাহলে ঠাকুরের আশীর্বাদ নিয়ে যেখানে গান গাইলে জীবন ধন্য হয়ে যায় সেইখানে তোমাকে একটু সুযোগ করে দেবো গান গাওয়ার। তাই কাকুই আমাকে প্রথম সুযোগটি করে দেন এবং মহারাজের আজ্ঞায়, মহারাজের পারমিশনে আজকের আমাদের এখানে আসা। বাংলার পদাবলী কীর্তন গান বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক সেটা আমার প্রচেষ্টা, আমার গুরুদেবদের আশীর্বাদে। আজকে আপনারা যে কজনই শুনতে এসেছেন, আপনারা বয়োজ্যেষ্ঠ প্রত্যেককে শ্রদ্ধার ব্যক্তি, আপনারা সবাই শ্রদ্ধা ভাজন, আমাকে আশীর্বাদ করবেন যেন এই ধারাটা নিয়েই আমি আমার সারা জীবনটা যেন এগিয়ে যেতে পারি। কেননা পদাবলী কীর্তন হচ্ছে সমুদ্রের মতো, এক একটা সমুদ্রের এক একটা পদাবলী এক একটা হীরকখণ্ডের মতো উজ্জ্বল, সেই এক একটা পদাবলী গান আজকে আমরা শোনাচ্ছি। এই গানটা হচ্ছে কৃষ্ণের খেলার গান, কি করে কৃষ্ণ খেলা করছেন। খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম, মোহন মুরতি মধুর রাম, খেলা তো খেলা তো খেলা তো খেলা তো ও খেলা তো ও খেলা তো ও গো প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মে, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মে, তপন তনয়াতি রে কেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়াতি রে কেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, ধবলি শ্যামলি পিয়ালি, ধবলি শ্যামলি এগুলো হচ্ছে কৃষ্ণের গরুদের নাম। ওই জন্য প্রথম দুজন সখার নাম শ্রীদাম সুদাম, আর গরুদের মধ্যে প্রধান দুটো গরু ধবলি শ্যামলি, ধবলি শ্যামলি
আবরি আবরি ধবলি শ্যামলি আওরি আওরি শ্যামলি আবরি আবরি ধবলি শ্যামলি আওরি আওরি ভুকারি চলত কান রে আবরি আবরি। আগেকার দিনের রাখালরা যখন গরু চড়াতো মুখ থেকে একটা আবা আবা ধ্বনি দিত, আ আ করে, আর মুখে এরকম হাত দিয়ে আঘাত করলে যে ধ্বনিটা হয় সেটা আবরি আবরি আ এইটা, এই ধ্বনি দিয়ে তারা গরু চড়াতো। তাই ধবলি শ্যামলি আবরি আবরি আবাবা ধ্বনি দিয়ে ফুকেরি চলতে কান রে, খেলেতে রাম সুন্দর শ্যাম মোহন বরতি মধুর ধাম। কি সুন্দর সুন্দর করে কথা! এবার যে কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনে যমুনার তীরে, সেই কৃষ্ণকে দেখতে কেমন, একই সঙ্গে রূপ বর্ণনাও হয়ে যাচ্ছে, গোষ্ঠের সঙ্গে রূপও হয়ে যাচ্ছে। কৃষ্ণকে দেখতে কেমন ও পদকর্তা, তাকে দেখতে কেমন ভক্তরা যখন জিজ্ঞাসা করছে, ভক্ত উত্তরে পদকর্তা লিখছেন, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জল দোকাতি রে, বয়সে কিশোর মোহন ভাতি বদন ইন্দু জলদ কাঁতি। কৃষ্ণের বদনটা হচ্ছে ইন্দু মানে চাঁদের মতো, আর কৃষ্ণের দেহটা কেমন, জলদ মানে মেঘের মতো, আর সেই মেঘের উপরে কৃষ্ণের বদন চাঁদ উঠেছে যেন। তাই আখরে লিখছে, যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে যেন চাঁদ উঠেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে, কৃষ্ণ বদনে দেখলে আমাদের আমাদের এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে, কৃষ্ণ বদনে দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে, কৃষ্ণ বদনে দেখলে এই মনে হয় যেন মেঘের কোলে চাঁদ উঠেছে, বদনে দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার, বদন মদন ভাপরি, বদন মদন ভাপরি, যেন মাতা এ দিল বদন মদন, যেন বদন মদন ভাপরি ভাপরি। বদন মদন মানে কৃষ্ণের বদন দেখে মদন পর্যন্তই ভাপে পড়ে গেল। আমাদের দেবতাদের মধ্যে বিশ্বাস যে সব থেকে সুন্দর দেখতে মদনের কামদেব, তার মতো দেখতে বোধ হয় কারণ নেই। যে কামদেবকে দেখে সারা বিশ্ব সংসার মোহিত হয়ে যায়, সেই কামদেব পর্যন্ত গোবিন্দের বদন দেখে নিজেই সে মোহিত হয়ে যায়। বদন মদন ভাপরি। এবার সেই কৃষ্ণের তত্ত্ব কেমন, আগম নিগম বেদোষা, আগম নিগম বেদোষা, আগম নিগম বেদোষার, আগম নিগম বেদোষা, লীলায় করত গোঠ বিহার, লীলায় করত গোঠ বিহার, নাসির মামুদ পদকর্তা যিনি তিনি মুসলিম, মহাপ্রভুর প্রেমধর্ম এতটাই শক্তিশালী ছিল যে সেখানে জাত পাত বর্ণ বিদ্বেষ কিছুই কোনোটাতেই কিছু বাঁধ মানেনি। আমরা যেমন ঠাকুরকে দেখেছি, ঠাকুর তার জীবনে কি না কি করেছেন সমস্ত, ওই জন্য সকল কিছু দেখার পর ঠাকুর লাস্ট শেষ সিদ্ধান্ত উপনীত হলেন, যত মত তত পথ। ভগবান কৃষ্ণ কেমন তত্ত্বের দিকে বলছে, উল্টানো বট গাছের মতো, বলে বট গাছকে উল্টে দাও, মূল থাকবে উপরে, ডালপালা থাকবে নিচের দিকে, যে ডালপালা ধরেই উঠতে চাও উঠেই যাবে ভগবানের কাছে, কিন্তু কোনো ডালপালা একটু এঁকে বেঁকে যায়, কোনোটা সরাসরি যায়, কিন্তু যাবে মূলেই। তাই যে রাস্তাই ধরো না কেন, রাস্তা যদি সঠিক হয়, রাস্তা যদি সৎ হয়, তাহলে ঈশ্বরের চরণ সে পাবেই পাবে সে রাস্তা। তাই মহাপ্রভুর এই প্রেম ধর্ম প্রথম উদাহরণ যে সবাইকে একত্রিত করে প্রেম মালায় তিনি রেখেছেন। মহাপ্রভুর প্রেমমালায় চাঁদকাজীর মতো মুসলমানও ছিলেন, হরিদাসের মতো মুসলমানের ছেলেও ছিলেন, আবার তান্ত্রিক চাপাল গোপালও ছিলেন, মহারাজা প্রতাপ রুদ্রও ছিলেন, ঘোর ব্রাহ্মণ সনাত সার্বভৌম ভট্টাচার্যও ছিলেন। তাই একই মালায় সবাইকে গেঁথে নিয়েছেন মহাপ্রভু।
সেই ধারাতেই এই নাসির মাহমুদের এই পদ লেখা। নিজের জাত ধর্ম সব ভুলে গেছেন, কৃষ্ণকে ভালোবেসে তিনি গান লিখেছেন, ভগবানকে ভালোবেসে তিনি গান লিখেছেন। নাসির মাহমুদ করত আসন, নাসির মাহমুদ করত আসন, নাসির মাহমুদ করত আসন, নাসির মাহমুদ করত আসন, চরণ শরণ দান রে। আখরে বলছেন পদকর্তা যেন মনে মনে বলতে চাইছেন, যেন ঠেলে দিও না, ঠেলে দিও না, যেন ঠেলে দিও না, ঠেলে দিও না, আমি যবন বলে যেন ঠেলে দিও না, আমি যবন বলে ঠেলে দিও না, আমি যবন বলে যেন ঠেলে দিও না, আমি যবন বলে ঠেলে দিও না, তোমার ওই চরণে শরণ নিলাম, যেন যবন বলে ঠেলে দিও না, ওই চরণে শরণ নিলাম, যবন বলে ফেলে দিও না। হ্যাঁ, ওই জন্যই বলছে চরণ শরণ দান রে, খেলা তো রাম সুন্দর শ্যাম মোহন মুরতি মধুর ধাম, খেলা তো খেলা তো খেলা তো খেলা তো ও খেলা তো ও খেলা তো খেলা তো খেলা তো। ভগবান কেমন? যে ভগবান আগম নিগম বেদসার। ভগবানকে কিভাবে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, তার কোন রাস্তায় পাওয়া যায়, সে তো সমস্ত রাস্তায় পাওয়া যায়। ভগবানের আকৃতি কেমন বলে আগম নিগম বেদসার। তাহলে যে ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম, সেই ভগবান প্রেমের বন্ধনে বেঁধে আজকের বৃন্দাবনে কোথায় কটা রাখাল ছেলে তাদের সঙ্গে এঁঠো আম খাচ্ছে, দুলোয় গড়াগড়ি দিচ্ছে, তাদেরকে কোলে জড়িয়ে ধরছে, তাদেরকে কাঁধে বসিয়ে তাদের চরণ বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ ছুটছে। হ্যাঁ, ওই জন্যই বলেছে যে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। নজরুল ইসলাম তার রূপ রচনার মধ্যেই বলে দিয়েছে যে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টিতব পুতুল খেলা নীরজনে, প্রভু নীরজনে, কোথায় যে তুমি খেলছো কে জানে, কিন্তু খেলছো কোথাও একটা। এই ভগবান এই সমস্ত জগৎ তার সৃষ্টি। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে খেলিছ, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নীরজনে প্রভু নীরজনে খেলিছ, তারকার বিশোষে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। কি অপূর্ব কথা,
আমাদের শ্রীমদ ভাগবতে যদি আপনারা প্রথম অধ্যায়ের পাতা উল্টান, দেখবেন প্রথম অধ্যায়, দ্বিতীয় সব অধ্যায়, তৃতীয় অধ্যায়ে সব ভগবানের রূপ বর্ণনা আছে। বলছে আমরা যে আমাদের দৃষ্টিগোচর যেসব হচ্ছে আকাশ তারা যা দেখছেন না, সব নাকি মহাবিষ্ণুর কপাল অংশ। এত বড় যদি কপাল হয় তার বদনটা কত বড় হবে, বদনটাই যদি অত বড় হয় তাহলে তার সর্বাঙ্গ কত বড় হবে। ওই জন্যে বিষ্ণু পুরাণে কি সুন্দর করে বর্ণনা করে দেওয়া আছে যে আমাদের জগৎটা কোথায় স্থিত, এই যে পৃথিবীটা, এই পৃথিবী কোথায় স্থিত, ভূলোক, তার উপরে আছে ভূবলোক, তার উপরে স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক, এটা পৃথিবীর ঊর্ধ্ব। আর পৃথিবীর অধ একদম নিচের দিকে অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। এই 14 ভুবন কোথায় আছে? ভগবান শ্রীবিষ্ণু শয়নে থাকলে তার নাভি কমল থেকে একটা পদ্ম ফুলের জন্ম হয়, আর সেই পদ্ম ফুলের হাজার পাপড়ি, তার মাঝখানে বসে থাকেন ব্রহ্মা, আর সেই ব্রহ্মা যে পদ্ম ফুলে বসেছে তার যে নাল, তার যে ডাঁটা, ওই তার মাঝখানে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যে নাকি এই 14 ভুবন স্তরে স্তরে সাজিয়ে দেওয়া। তাহলে আমরা কোথায় অবস্থান করছি আমাদের কোথাও ধারণা আছে? তাই আমাদের এত অহংকার, তাই আমাদের এত গরিমা, সামান্য দুটো অর্থ বিনিময়ে আমরা এত অহংকার দেখাচ্ছি। ভগবান যদি চায়, ভগবান যদি চায় এক চুটকিতে সব শেষ করে দিতে পারে। এই যে তুরস্কের যে ভূমিকম্প, আজকে শুনলাম দিল্লিতে ভূমিকম্প, পাকিস্তানে ভূমিকম্প, ভগবানের ইচ্ছায় একটা ঘাস পর্যন্ত নড়তে পারে না, আমরা তো সাধারণ মানুষ। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের পায়ের কাছে খেলার মতো গড়াগড়ি খাচ্ছে, লুটোপুটি খাচ্ছে। তারকারবি শশী খেলোনা তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছো খেলিছো তুমি আপন সনে, হাসিছো খেলিছো তুমি আপন সনে, নীরজনে প্রভু নীরজনে খেলিছো। ওই জন্যই মার্কণ্ডেয় পুরাণে মার্কণ্ডেয় ঋষি কি দেখেছিলেন, একটা সামান্য একটা অসত্য পাতার উপরে একটা শিশু তার বৃদ্ধাঙ্গুষ্ঠ নিজের অঙ্গুষ্ঠ নিজেই চুষছেন। মার্কণ্ডেয় ঋষি যখন জগৎ লয় হতে দেখলেন, আমরা তো এখন 7 নম্বর মনুর রাজত্বে বাস করছি, বৈবস্বত মনু, এর আগের মনুর রাজত্বকাল যখন শেষ হলো, যখন প্রলয় জলে বিশ্ব তরিয়ে যাচ্ছে, তখন কোথাও আশ্রয় না পেয়ে কাকে আশ্রয় করবো যখন ভাবতে লাগলো, তখন দেখলেন বিশাল সমুদ্রের মধ্যে, বিশাল জলরাশির মধ্যে একটা অসত্য পাথা, তার উপর একটা শিশু বৃদ্ধাঙ্গুষ্ঠ চুষছে। মানে ঈশ্বর তার সমস্ত সৃষ্টির মধ্যেও কোথাও না কোথাও একা এই জগৎকে সৃষ্টি করছেন, ধ্বংস করছেন। ওই জন্যেই হাসিছো খেলিছো তুমি আপন সনে, নীরজনে প্রভু নীরজনে খেলিছো, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো, খেলিছো, খেলিছো। কাজী নজরুল ইসলামের রচনা। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন, সেই ভগবান আজকে রাখালদের সঙ্গে এঁঠো ফলও খাচ্ছেন, ধুলোয় গড়াগড়িও দিচ্ছেন, আবার তাদেরকে কাঁধে নিয়ে ছুটছেনও বটে। কেন হয়েছেন না? প্রেমে সবকিছুই সম্ভব।
একটা বিরাট বড় ধ্বংসাত্মক শক্তিকে যদি একটা পারমাণবিক বম হিসেবে একটা ছোট্ট জায়গার মধ্যে আধার করা যায়, তাহলে বিরাট বড় ভগবানকেও প্রেমের সাধনার সাহায্যে তাকেও একটা রূপ দেওয়া যায়। এটাই আমাদের ভারতীয় দর্শনের মূল একটা দর্শন, যে ভগবানকে আমরা রূপ দিয়েছি। সেই ভগবান কৃষ্ণ কি দেখলেন, পশ্চিম আকাশে যেই তাকিয়েছে দেখছে লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে। ওই যে গৌরচন্দ্রিকার মতোই, যেই দেখেছে লাল টকটকে সূর্য অমনি ডাকছে বলরামকে, ও দাদা বলাই, এ শ্রীরাম, এ সুদাম, সারাদিন তো খেলা হয়ে গেল, আর কি খেলা ভালো লাগে? সেই কখন আমরা মায়ের কোল থেকে বেরিয়েছি বলতো, সেই কখন আমরা কোল থেকে মায়ের কোল থেকে বেরিয়েছি, আমাদেরকে দনি খাইয়ে দিয়েছিল, সাজিয়ে দিয়েছিল, আমার এবার ঘরে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো আমরা ঘরে যাই। তাই কৃষ্ণ ডাকছে, কাকে ডাকছে, শ্রীরামকে ডাকছে। কেন শ্রীরামকে ডাকছে, না শ্রীরাম হচ্ছে ২৪ জন সখার মধ্যে প্রধান সখা এবং প্রথম সখা, যিনি শ্রীরাম না হলে সকালবেলার গোষ্ঠও হয় না, গমন গোষ্ঠ, আবার শ্রীরামই না হলে বিকেল বেলার উত্তর গোষ্ঠও হয় না। ওই জন্য দুটো লীলাতে শ্রীরামের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। আজকে ডাকছে, শ্রীরামকে ডাকছে, কেন, ওরে শ্রীরাম রে, শ্রীরাম রে, প্রভাতে কালে গোষ্ঠে এসেছিস, সারাদিন পেরিয়ে গেল আমাদের গোষ্ঠ লীলা খেলা, দেখ দেখ রবি রক্তিম রূপ নিয়ে ঢলে যাচ্ছে পশ্চিম আকাশে, দেখ নয়নে মেলে শ্রীরাম রে, মাঠের মধ্যে কখন কি হয় না হয়, তাই তাড়াতাড়ি অন্ধকার জঙ্গল থেকে চলে চলে ঘরে ফিরা। কীর্তনের এই উত্তরগোষ্ঠ লীলার মধ্যে সব থেকে প্রাচীন এবং সব থেকে প্রচলিত গান এই গানটি। যেহেতু আমরা সবাই জানি যে আমাদের স্বামীজি এত দরাজ গলায় গান গাইতেন, তার ধ্রুপদ গান সবাই খুব ভালোবাসতেন, আমাদের কীর্তন কিন্তু ওই ধ্রুপদ থেকেই এসেছে। ওই জন্য বাংলার প্রাচীন কীর্তনের গানগুলি সব বড় বড় তালের গান, সেই বড় বড় তালের গানগুলো বর্তমান দিনে সচরাচর শোনা যায় না, কেননা এই বড় বড় বিলম্বিত তালের গানগুলো করলে অনেকে ভাবে হয়তো সময় কাটাচ্ছে, কিন্তু এইগুলোই হচ্ছে আমাদের পদাবলী কীর্তনের আসল ধারা। কিন্তু এই যে জায়গা, যে জায়গায় আমি এসেছি আজ গান গাইতে, এই জায়গা আপনারা যারা গান শুনতে এসছেন আপনাদেরকে বলার কোনো বার্তাই রাখ কোনো সুযোগই নেই, কেননা আপনারা সবাই সঙ্গীতজ্ঞ, সবাই সঙ্গীত বোদ্ধা, সঙ্গীত সম্বন্ধে আপনাদের প্রাচীন জ্ঞান ধ্যান ধারণা রয়েছে। ওই জন্য কীর্তনের যে প্রাচীন তাল, যে ধ্রুপদ অঙ্গে থেকে কীর্তনের বড় গান বেরিয়েছে, সেটা উত্তর গোষ্ঠে এই গানটি খুব প্রচলিত এবং সব থেকে গুরুত্বপূর্ণ গান। আমরা গুরুমুখী বিদ্যা থেকে, আমরা গুরুদেবদের কাছ থেকে শিখে এসব গানগুলো শিখেছি। মধ্যম দশকুশি তাল, ১৪ মাত্রার, ৪-৪-২-৪ ছন্দে এই গানটি, সে গানটা আপনাদের শোনায়। ওরে শ্রীরাম রে, আহারে আহারে, পাল জোড়ো করো জোড়ো করো শ্রীরাম, ও শানো ও শানো, গগনে আর গগনে আ, বেলা
ভাই এবার কাটান শ্রীরাম রে ওরে এখন ভরে যেতে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম রে এখন ঘরে দুই তিন যেতে হবে পাঁচ ছয় গগনে সাত আট নয় আর দশ এগারো বারো তেরো চোদ্দ যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে যেতে হবে ভাই গগনে আর আর বেলা না যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা হবে ভাই গগনে আর আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে নিদাই গৌর হরি আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা না আই ভাই রে ওরে পাল জড়ো করো এই হচ্ছে কীর্তনের আদিশ এইগুলি প্রকৃত কীর্তন মহাজন কীর্তন এবার পদের ব্যাখ্যা পাল জড়ো করো শ্রীরাম শান দাও সিংহায় কৃষ্ণ বলতে চাইছে শ্রীরামকে শুধু কৃষ্ণ শ্রীরামকে বলছে না এখানে তত্ত্ব আছে তত্ত্ব কি এখানে কৃষ্ণ হলো পরমাত্মা শ্রীরাম হলো জীবাত্মা পরমাত্মা জীবাত্মাকে বলছেন মানে কৃষ্ণ শ্রীরামকে বলছেন ওরে শ্রীরামেরে জীবন বেলায় আমাদের ফুরিয়ে গেল শ্রীরাম রে প্রভাত কালে গোষ্ঠে এসেছিস প্রভাত কাল হলো জীবনের প্রভাত কালটাই হলো আমাদের যখন ছোটবেলা মাতৃগর্ভ থেকে যখন জন্ম নি সেটাই জীবনের প্রভাত সকালবেলা কোনটা যখন বালক কিশোর থাকি দুপুর বেলা কোনটা যখন যৌবনে পদার্পণ করি বিকেল বেলা কোনটা যখন চল্লিশ পঞ্চাশ হয়ে যায় প্রৌঢ় অবস্থা আর সন্ধ্যাকাল কোনটা যখন আমরা বৃদ্ধ হয়ে যাই আপনার এখানে যারা বসে আছেন কিছু মনে করবেন না আপনারা সবাই বেশিরভাগ আপনারা সন্ধ্যাকালের পার্টি
এখন আমি হয়েছি আমি আমাকে যারা দেখছেন আমি এখন দুপুর বেলায় আছি, এই তো সন্ধ্যাকালে আছে, এই তো আমাদের আছে, আমাদের দলের মধ্যে সন্ধ্যাকালে আছে, এই যে আছে আমরা সব সন্ধ্যে, কেউ সন্ধ্যার পার্টি, কেউ আমরা বিকেলের পার্টি, কেউ আমরা দুপুরের পার্টি। তত্ত্বের দিকে বলছে যে আমরা জীবনটাকেই গোষ্ঠলীলা যদি আমরা বানিয়ে নিই, তাহলে 40-50 বছর পার হয়ে গেলে সেটা প্রৌঢ়, কিন্তু যেই বৃদ্ধ হয়ে গেলাম সেটা আমাদের সন্ধ্যাকাল। আর রাত মানে কি? রাত মানেই তো মৃত্যুর কোলে ঢলে যাওয়া। তাই সকাল থেকে সন্ধ্যা হলো, বালক থেকে বৃদ্ধ হলাম, জীবন বেলাটা ফুরিয়ে গেল শ্রীরামে রে, তাড়াতাড়ি সৎ কার্য সম্পাদন করে চল চল ঘরে ফিরা, কবে আমরা ঘরে যাব? তাই পাল জড় কর শ্রীরাম শান দাও সিংহায়, সঘনে বিষম খাই, সঘনে বিষম খাই, বুঝি নাম করে মান, সঘনে বিষম খাই, বুঝি নাম করে মান, আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, গোপালে 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 বলে মা বুঝি ডাকিছে, গোপালে গোপালে বলে মা বুঝি ডাকিছে, গোপালে 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 বলে দাওয়ার খুঁটি হেলানি দিয়ে, গোপালে 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 বলে দাওয়ার খুঁটি হেলানি দিয়ে, গোপাল 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 বলে হরি হরি হরি, গোপাল 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 বলে দাওয়ার খুঁটি হেলানি দিয়ে, গোপাল 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 বলে দাওয়ার খুঁটি, গোপাল 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 বলে আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। কথা বলতে বলতে কৃষ্ণ খুব জোরে বিষম খেয়েছে, এই বিষম খেয়েছে, ছুটে এসছে শ্রীরাম সুধাম, কানার বোধহয় কষ্ট হচ্ছে, এই কি হলো কানাই, কানে কি হলো, জল দে জল দে, আগে কানাইকে জল দে, জল দিচ্ছে কানাই, কি হয়েছে কানাই, বলে বিষম খাচ্ছি। ছেলেটা বিষম খায় কখন? আমাদের বিশ্বাস বাড়িতে বোধহয় মা নাম করলে তখন বোধহয় বিষম খায়, সত্যি কৃষ্ণ জন্য আজকে মা ডাকছে তাই কৃষ্ণ বিষম খাচ্ছে। সকালবেলায় কৃষ্ণ গোষ্ঠে গেছে, সারাদিন কোনো খবর নেই, এখনকার দিনে তার মোবাইল ফোন ছিল না যে ছেলেকে ফেসবুকে দেখে নেবে, ফেসবুকে দেখে নেওয়ার মতো তখনকার দিনে মোবাইল ছিল না। কৃষ্ণের পায়ের নূপুর, কৃষ্ণের কোমরের ঘন্টার আওয়াজ শুনে বুঝতে পারত কৃষ্ণ কতদূর গেল যশোদা মা, এটা বুঝতে পারত। কিন্তু সারাদিন গোপালের কোনো খবর নেই বলে দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে পথের দিকে তাকিয়ে হাহুতাশ করে, হতাশ হয়ে কখন গোপাল আসবে এই বলে মনে করে দীর্ঘ নিঃশ্বাস সহ গোপাল বলে একবার ডেকে ফেলেছে মা যশোমতি। আর যেই ডেকে ফেলেছে ওদিকে অমনি মাঠের মধ্যে কৃষ্ণ বিষম খাচ্ছে, শ্রীরাম সুধাম ছুটে এসছে জল নিয়ে, কি হলো কানাই, তুই কষ্ট হচ্ছে তোর, কি হয়েছে? তখন কানাই বলছে আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, গোপালে 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 বলে মা বুঝি ডাকিছে, গোপাল 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 বলে মা বুঝি, তাই সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা, সঘনে বিষম খায়, নাম করে মা, বুঝি নাম করে মা, সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। এখানে ভক্তরা একটু অভিমান করলেন, ভক্তরা কি অভিমান করলেন, ভক্তরা বলছে হে প্রভু, যশোমতী তোমার একবার গোপাল বলে ডেকেছে তাতেই তোমার বিষম লাগলো, আর হরে কৃষ্ণ নাম জপ করতে গিয়ে কতবার সারাদিন হরে কৃষ্ণ বলছি, কই আমাদের ডাকে তো তোমার বিষম লাগে না, 16 নাম 32 অক্ষর, 16 বার নাম বলতে হয়, হরি বলি, রাম বলি, কৃষ্ণ বলি, যাই বলি, সে তো তোমারই নাম, যশোমতী একবার গোপাল বলে ডাকলো তাতেই তোমার বিষম লাগলো, আর সারাদিন কতবার নাম জপ করছি কই আমাদের ডাকে তো বিষম লাগে না। তাই ভক্তদের মনে একটু অভিমান হলো, এই অভিমানটা দূর করলো পদকর্তা এসে, পদকর্তা এসে বলছে তোমরা অভিমান করো না, তোমাদের বিষমের, তোমাদের ডাকে গোবিন্দের বিষম লাগবে না। তাহলে কেন? বলে তোমরা তো কামী ভক্ত, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম,
আমরা যাই ডাকি না কেন, যতই ভগবানকে খুব ভক্তি করি না কেন, মনের মধ্যে আমাদের কামনা বাসনা ছেলেটা যেন মাধ্যমিক পাস করে, মেয়ের যেন পাত্রস্থ হয় ভালো। হ্যাঁ, ঠাকুরের কাছে প্রার্থনা করে যাচ্ছি, ঠাকুর যেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আমার ছেলেকে ভর্তি করতে পারি। এটা আমাদের সবার ইচ্ছা, এটা আমাদের প্রত্যেকের মনে ভগবানকে ডাকার পিছনে কোনো না কোনো কোনো কারণ আমাদের জড়িত রয়েছে। কিন্তু সেইটা যদি জড়িত থাকে, সেটা পাকাল মাছের মতো সংসার করা হলো না, গায়ে তো পাঁক লেগে গেল। ঠাকুরের কথা অনুযায়ী বলে পাকাল মাছের মতো সংসার করবি, পাঁকের মধ্যে থাকবি, গায়ে তোর পাঁক লাগবে নেকো। কিন্তু আমরা তো পাঁক মাখছি, কামনা বাসনাকে জড়িয়ে নিয়ে পাক নিয়েই রয়েছি, কি করে হবে? তাই আমরা কামী ভক্ত। যশোমতী গোপাল বলে ডাকছে, যশোমতী নিজের সুখের জন্য ডাকছে না, যশোমতী গোপালের সুখের জন্য ডাকছে। তাই কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমে নাম, তাই যশোমতীর ডাকে একবার ডাকলেও গোপালের বিষম লাগে মাঠের মধ্যে, ওই জন্যই বিষম লেগেছে। ভক্তরা বলছে তাহলে আমরা কি কোনোদিন আমাদের ডাকে গোবিন্দকে বিষম লাগাতে পারবো না? বলে পারবে। কবে পারবে? কাম ছাড়ি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, তখন কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। যখন আমরা জানতে পারবো কামনা বাসনা করতে করতে যে আমাদের যতই চাহিদা থাক না কেন, কোনো মতে চাহিদা মিটছে না, চাহিদা মিটবে সেই দিন যেদিন আমরা মিষ্টি জলের সন্ধান পাব। যদি মিষ্টি জলের সন্ধান পাই তাহলে আমাদের পিপাসা মিটে যাবে। তাই আমরা কামী ভক্ত থেকে চাইতে 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 যেদিন জীবনের শেষ দিনে গিয়ে বুঝতে পারবো যে এত কিছু তো চেয়ে নিলাম, কই চাওয়ার শেষ তো হচ্ছে না, তাহলে একমাত্র চাওয়ার অবসান হবে সেই দিন যেদিন আমরা সবাই মিলে গোবিন্দের চরণটা চেয়ে নেব, যেদিন আমরা সবাই মিলে মায়ের চরণটা চেয়ে নেব, সেই দিন আমাদের কামনা বাসনা নিবৃত্তি হবে, অবসান ঘটবে, সেই দিন আমাদের ডাকে ও গোপালের বিষম লাগবে। তাই হেন বুঝি মাঠে মোদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা আমাদের পথ পানে চাইয়া রে, হেন বুঝি কাঁদে পথ পানে চাইয়া, বেলি অবসান হলো চলো যাই ঘরে, বেলি অবসান হলো চলো যাই ঘরে, মায়েরে না দেখিয়া পরাণ পরাণ কেমন জানি করে রে, মায়েরে না দেখিয়া পরাণ প্রাণ কেমন করে রে। বলরাম দাস কহে, পদটি লিখেছেন বলরাম দাস, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পড়ে উতরল। সকালবেলা ছেলেটা স্কুলে গেলে তখন খুব দুঃখে দুঃখে যায়, সারাদিন ক্লাস থাকতে হবে, সারাদিন পড়তে হবে, মাস্টাররা কাজ দেবে, অঙ্ক কর, ইতিহাস পর, এই পর, ওই পর, কষ্ট। যেই স্কুল থেকে ঘরে আসবে তখন কত আনন্দ, ছুটি ছুটি ছুটি, গরম গরম রুটি, নানান রকম ছেলেদের ভাব ভাষা নিয়ে তারা ছুটে আসে। যেই কৃষ্ণ বলেছে ঘরে যাবো চল, সকল রাখালো মাঝে পরে উত্তরল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, তারা ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ওগো ঘরে যাওয়ার কথা শুনে ধুলাই গড়া গড়ি দেয়, 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 ঘরে যাওয়ার কথা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। যেই বলেছে ঘরে যাবো চল, তোর সুদাম সুদাম ছুটে এসছি, কানাই চল ঘরে যাবো, কিন্তু যাবো কি করে? বলে কেন? বলে গরুগুলো কই, গরুগুলোকে ডাকবি তো? কানাই বলছে সব কাজ আমায় করতে হবে, তোরা কিছু করবি না,
ডাক না গরুগুলোকে, বলে না আমরা ডাকলে আসবে না, আমরা ডাকলে আসবে না। বলে কেন আসবে না? বলে চোরের ভাষা চোরে বোঝে, তুই যেমন চোর তোর গরুগুলো তো চোর, আমরা ডাকলে আসবে? কানাই ফিরা দে, কানাই ফিরা দে, ওরে কানাই চোরা ধেনু, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই চোরা ধেনু, কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে, ওরে আমরা পারবো না কানাই ফিরা দে, ওরে তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, ওরে তুই চোরা তোর ধেনু চোরা ফিরা, ও কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, ওরে চোরা ধেনু কানাই ফিরা দে, আমরা পারবো না বাবা, তোর গরু তুই সামলা, তো সব গরুগুলো হচ্ছে চোর। কানাই বলছি তুই আমার গরুগুলোকে চোর বললি? বলে চোর বলবো না, তুই কি বলবো, আমরা এতবার ডাকছি বাঁশি দিয়ে, একটাও এসছে গরু? তুই একবার ডাক দেখবি, এক্ষুনি হাম্বা হাম্বা করতে করতে ছুটে আসবে। ঠিক আছে ডাকবো না কি? বলে হ্যাঁ ডাক, এইখানেও গান, এখানেও বড় তালের গান, এখানেও কীর্তনের প্রাচীন গান, সময় বড় সংক্ষিপ্ত, ওই জন্য ছোট্ট করে এক লাইন আপনাদের শুনিয়ে দিচ্ছি। এটাও একটা গৌরী তিয়টের গান, আরে কি বা চাঁদ, ও ও ও গো চাঁদ মুখে বে বেনুদিয়া, চাঁদ মুখে বেনুদিয়া, সব ধেনুর না আম লইয়া, আরে কি বা, ওরে আরে কি বা চাঁদ, শ্রীদাম রে তারা ধেনু শোনে, তারা ধেনু শোনে মিলিও মিলো গো, মিলাইলো গো, আরে কি বা চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চই স্বরে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই দেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে। গরুড়া বলছে হে ভগবান, মানুষ যখন তোমায় ডাকে দুটি বাহু তুলি ডাকে, হাগোবিন্দ হাগোবিন্দ বলে, আমরা তো গরু জাতি, আমরা তো পশু জাতি, মুখে তো আমাদের কথা নাই, আর ডাকবো তোমায় হাত তুলে হাতও তো নাই, হাতের বদলে চারটেই পা, চারটেই পা, তাই হাত তুলে তোমায় ডাকতে পারলাম না, লেজ তুলে তোমার কাছে ছুটে চললাম, আমাদের মনের ভাষা বুঝে না। হ্যাঁ, ওই জন্য লেজ তুলে কৃষ্ণের কাছে ছুটেছে, চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলে উচ্চ ঈশ্বরে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পিঠের উপরে, ও কি আহারে পুচ্ছ ফেলি পিঠের উপরে, পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, সবাই লেজ তুলে কৃষ্ণের কাছে ছুটে চলল, শুনিয়া রাখালো সব ঊর্ধ্ব মুখে, সব একদম ছুটে চলেছে কৃষ্ণের কাছে, এই একবার বাঁশি বাজিয়েছে সব ছুটে চলে এসেছে। এবার সকল গরুগুলোকে কৃষ্ণ ফিরে পেয়ে গেলেন,
কৃষ্ণ সবাইকে নিয়ে ছুটে চললেন, এই সবাই এসছে তো, চল চল। ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুড়ো রেনু, ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুড়ো রেনু, পথ চলে কত করি রঙ্গে, পথ চলে কত করি রঙ্গে, আরে যতে কোরা খালে গণ আবা আবা দিয়া ঘন, যতে কোরা খালে গণ আবা আবা দিয়া ঘন, যতে কোরা খালে গণ আবা আবা দিয়া ঘন, কোরা খালে গণ আবা আবা দিয়া ঘন, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে রে, বলরাম দাস চলো সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে রে, বলরাম দাস চলো সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে। এইবার কৃষ্ণ ঘরে ফিরে আসছে, নবলক্ষ ধেনু নিয়ে, ২৪ জন সখা নিয়ে, বিকেল বেলায় দাদার সঙ্গে কৃষ্ণ ঘরে ফিরছে। এদিকে বিকেল বেলায় শাশুড়ি ননদীর আজ্ঞায় রাধা রানী কাঁকে কলসি নিয়ে জল আনতে যাচ্ছে যমুনার ঘাটে। কাঁকে কলসি নিয়ে রাধারানী যাচ্ছে ঘাটে জল আনতে, রাধারানী যাচ্ছে, কৃষ্ণ আসছে, মাঝখানে দুইজনের দেখা। দেখা তো হয়েছে বটে, কিন্তু কথা কিছু নাই। বলে কি করে কথা থাকবে, কৃষ্ণের সঙ্গে রয়েছে বলরাম আর রাধারানীর সঙ্গে রয়েছে নরদী কুটিলা, কুটিলা রয়েছে রাধারানীর সঙ্গে, কৃষ্ণের সঙ্গে রয়েছে দাদা, দুজন যদি থাকে প্রেমিক আর প্রেমিকার কি কথা হয়, প্রেমিকার আর প্রেমিক প্রেমিকাদের মধ্যে এগুলো হচ্ছে বাধা, কথা কিছু বলতে পারছে না, কিন্তু মনে মনে কিছু কথা গোবিন্দের মনেও জানাচ্ছে। ভগবধু হে ওই না বেশে আইসোই আমার ঘরে, দেখুন মনের কথা মনই জানতে পারে। এখন প্রেম ভালোবাসার যুগে যদি হঠাৎ করে কেউ বাধা দিয়ে, তার কি শুনবে কেউ? রাধারানী গোবিন্দের যে ভালোবাসা, সে তো শুধু এই জন্মের ভালোবাসা নয়, যুগ যুগের ভালোবাসা, ভক্ত ভগবানের চিরন্তন ভালোবাসা, চিরন্তন ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসার মধ্যে এত পবিত্রতা, এত শুদ্ধতা, ওই জন্যই তো তাদেরকে আমরা ভগবানের আসনে বসিয়েছি। নিষ্কাম প্রেম, যে প্রেমে কোনো চাহিদাই নেই, শুধু একে অপরের সুখের প্রতি একে অপরের চিন্তা। কৃষ্ণ চিন্তা করে রাধারানী আমার কি করে সুখে থাকবে, রাধারানী চিন্তা করে গোবিন্দ আমার কি করে সুখে থাকবে। তাই নিষ্কাম প্রেম, সেই প্রেমে মনের কথা মন জানতে পারছে। ওই না বেশে আইসোই আমার ঘরে, রাখালের গাঁথামালা পরেছ গলে, যা দেখে ব্রজ রমণীর কুল টলমল করে, সতী রমণী বিকায় ওই চরণে সমূলে, গোবিন্দ যা গোবিন্দ যা কর বলে, ও কি ও কি বলবো বধু, ওই না বেশে আইসো। রবি যখন বইসে পাটে, ঘটের জল ফেলে দিয়ে যাই যমুনার ঘাটে, তব বদনে একবার একবার দর্শন করব বলে, ও কি ও কি আমি বলবো বধু, ওই না বেশে আইস, ওই না বেশে আইস তুমি বধু, দাঁড়াইয়ে রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি, তুমি দাঁড়ায় রয়েছি আমি, তুয়া বধু লইবার তরে হে বধু, রবি যখন বইসে পাটে, মুই গেন যমুনার ঘাটে, তুয়া লাগি চাই চারি পানে গো, ব্রজের বালক যত সবে চলি যাব তো, ব্রজের বালক যত সবে চলি যাব তো, বলো সোনার বধু আজ তুমি সবার পাছে কেনে, কি গো তোমার যে বন্ধুরা শ্রীদাম সুদামরা, তারা তো সব তাড়াতাড়ি চলে গেছে, তুমি পিছনে পিছনে আসছো কেন, গোবিন্দ কেন পিছনে পিছনে আসছে, পিছনে পিছনে না গেলে তো সুযোগটা কিছু পাবে না, রাধারানীর বদন তো দেখতে পাবে না। তাই সেই কথাগুলো বলছে,
আজ তুমি সবার পাছে কেনে গো, বলো আজ তুমি সবার পাছে কেনে। ও বধু চঞ্চল ধবলি শনে, তুমি কত না হেঁটেছো বনে, তোমার চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া, তোমার চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। বধু এক কাজ করো, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করহ তাহা গিয়া। এক গানের মধ্যে, একটা পদাবলীর মধ্যে বর্ণনাও যেমন হচ্ছে, অভিমানও হচ্ছে, আবার সমাধানও হচ্ছে। এইরকম সাহিত্য কোথায় পাবেন? কৃষ্ণের রূপ কেমন সেটাও বর্ণনা হচ্ছে, চঞ্চল ধবলি সমানে কত না হেঁটেছে বনে, তোমার চাঁদ মুখ গিয়েছে শুকাইয়া, অভিমান। সমাধান কি? আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ্য করহ তাহা গিয়া। তুমি ওখানে বিশ্রাম করলে তোমার বোধ হয় শরীরটা ভালো লাগবে। এই ভালোবাসার গান আর বাংলায় কোথাও নেই। এখনকার দিনে ভালোবাসার গান মানে তোমার সঙ্গে আইসক্রিম খাবো, ফুচকা খাবো দুটো, এই তো ভালোবাসার গান। কিন্তু সে গান তো নয়। বৈষ্ণব পদকর্তা সাহিত্যের সমস্ত গুণ বজায় রেখে কেমন করে পদাবলী লিখছেন, সমাধানও করছেন, অভিমানও করছেন, আবার বর্ণনাও করছেন। আমার মন্দিরে যাইয়া বধু তুমি কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করহ তাহা গিয়া। আরে কেমন মনে মনে গোবিন্দ বলছে, তাহলে তুমি আমাকে কেমন করে সেবা করবে? রাধারানী বলছে, কেমন করে সেবা করব, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, তার আশেপাশে রসেরও বালিশ, তার আশেপাশে মানে এখানে কি বলছি দেখুন, তত্ত্ব ভগবান যদি হৃদয়ে মন্দিরে বসেন, তার আশেপাশে রসেরও বালিশ, পাঁচখানি রস দিয়ে গোবিন্দকে সেবা করা যায়। পাঁচখানি রস কি কি? শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, আশেপাশে রসেরও বালিশ গো, প্রভু তাহাতে সুতিবে তুমি, আর তোমার চরণ সে বিবয়ামি। হরি বল হরি বল, সুতিবে তুমি চরণ সে বিবয়ামি, দূরে যাবে বনের আলিশ গো, দূরে যাবে বনের আলিশ গো, দূরে যাবে বনের আলিশ গো, দূরে যাবে বনের আলিশ। বুঝলে? তাহলে এখন আমি যাই ঘরে, তোমার মা যে আরতি করে, সখা সবে করল পয়ান গো, কহে দাস যদুনাথ বধু তুমি পুরাও মনের সাধ, কহে দাস যদুনাথ পুরাও মনের সাধ, পাছে তুমি করহ গমন রে, পাছে তুমি করহ গমন। আর বেশি দেরি করাবো না বধু, তুমি যাচ্ছ হেঁটে হেঁটে, সঙ্গে রয়েছে দাদা বলরাম, আমার সঙ্গে কুটিলা, কথা তো বলা যাবে না, বললেই ধরবে বৌমা, কেন কথা বলবে কেলে ছোঁড়ার সঙ্গে, নন্দের বেটা কেলে ছোঁড়ার সঙ্গে কথা বলার জন্য এসছো, না যমুনায় জল নিতে এসছো? এই কথা তো বলা যাবে না, মনে মনে বলে দিলাম বধু, এ তোমার মা যে আরতি শুরু করেছে, আরতি যাও। ওই যে নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হলো, রাধাকৃষ্ণের আমাদের কীর্তনে প্রত্যেকটা লীলার শেষে মিলন হয়, এখানে প্রেম মিলন কেমন করে, এখানে প্রেম মিলন নয়ন নয়নে, এই যে কথা হলো মনে মনে, একবার দেখা হলো, এতেই রাধা গোবিন্দের মিলন হলো। এবার মূল মিলন কোথায়? মায়ের কোলে। কেননা উত্তর গোষ্ঠ যেহেতু বাৎসল্য রসের লীলা, ওই জন্য সকালবেলা সাজিয়ে গুছিয়ে গোষ্ঠে পাঠিয়েছে মা, মায়ের কোলে যতক্ষণ না ফিরে আসছে ঘরে ফেরার হচ্ছে না। ওই জন্য বলরাম আর কৃষ্ণ যে এই ঘরে এসেছে, অমনি যশোদা মা খুব আনন্দিত হয়ে আরতির থালা সাজিয়ে কৃষ্ণকে একবারে বরণ করে নিচ্ছে।
জন্যই বলছে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি, দেখো আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি, আরে গায়ত সব নায়রি গণ রাখাল সব হেরি, গায়ত সব নাগরি গণ রাখাল মুখ হেরি, ওগো গায়ত সব নায়রি গণ রাখাল গণ হেরি, গায়ত সব নাগরি গণ রাখাল মুখ হেরি, আজ মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, কানাই বলাই তারা মায়ের কোলে মিলন হলো, কানাই আর বলাই দাদার মায়ের কোলে মিলন হলো, ওগো কানাই আর বলাই তোমরা হরি 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 বলো, কানাই বলাই মিলন হলো, হরি 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 বলো মায়ের কোলে মিলন হলো, হরি 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 বলো মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো। এই হচ্ছে কীর্তনের আদি রূপ, পদাবলী কীর্তন। এতক্ষণ ধরে আমরা উত্তর গোষ্ঠের পদগুলো আস্বাদন করলাম। আমার বিশ্বাস, যদি সঠিকভাবে কেউ কীর্তনের এই গানগুলোকে নিয়ে গিয়ে যায়, আর যদি শুদ্ধ চেতনা হয় কারোর মনের মধ্যে, এই গান চিরকাল বাংলার বুকে যেমন ছিল, এখনো আছে, ভবিষ্যতে চিরকাল থাকবে, এটা আমাদের বিশ্বাস। মহাপ্রভুর কথা যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর এই নাম। আজকে সবাই কীর্তনে ব্যতিব্যস্ত, কীর্তন ছাড়া বাংলার মানুষের কাছে ঈশ্বরের চরণে ভক্তি ছাড়া অন্য কোনো রাস্তা নেই। ওই জন্যেই সে আমাদের পদাবলী কীর্তন হোক, কৃষ্ণ কীর্তন হোক, আর মায়ের গানই হোক, এই স্টেজে যখন দাঁড়িয়ে আছে এই বিবেকানন্দ তার স্বামীজির চরণে, আমরা যখন দাঁড়িয়ে আছি আমরা মায়ের না গান গাইব না, এ তো হতেই পারে না। তাই মায়ের দু একটা গান গিয়ে আমরা কীর্তনের একটা ছোট্ট আখর গান গিয়ে আমরা শেষ করবো আজকের আমাদের অনুষ্ঠান। কিন্তু আমার মাতৃসঙ্গীতে আমার খুবই ভালো লাগে যে সব গানগুলো, তাদের মধ্যে বহু বহু গান আছে, এত গান আছে যে শেষ করা যাবে না। কিন্তু আমার কয়েকটা গানের মধ্যে খুব প্রিয় কয়েকটা গান, আমি দুটো গান গাইব। তার মধ্যে একটা গান লেখা কাজী সাহেবের, শ্যামা নামের লাগলো আগুন মা লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, আমি যতই জ্বালি সুবাস তত যতই জ্বালি সুবাস তত, সুবাস তত ছড়িয়ে পড়ে চারি ভিতে মা, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, ভক্তি আমার ধূপের মতো, ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত, শিবলোকের দেবে দেউলে মা, শিবলোকের দেবে দেউলে মার শ্রীচরণ পরশিতে,
পরশিতে মা গো মা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে অন্তরলোক শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে মার হাসি মুখ চিত্তে ভাসে চন্দ্র সম নীলাকাশে মন যদি পবিত্র হয় তাহলে একবার মা বললেই মা তো ছুটে আসবে সারা জীবন মাকে ডেকে গেলেও পাবো না ঠাকুর যেমন তুই আমায় দেখা দিবি না আকুলতা আর ভক্তি এমন চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে বলে তুই দেখা না দিলে যে গলাটাই কেটে ফেলবো আমি মায়ের খাঁড়া নিয়ে গলাটা নিজে কাটতে গেছে লোক দেখানোর জন্য নয় একবারে পাগলের মতো ভালোবেসে কাটতে গেছে কাটতে গেছেন বলে মা এসে হাতটা ধরেছেন এই মন পবিত্র যদি হয় যেমন শুদ্ধ ফুলের গন্ধে যেমন ভ্রমর ছুটে আসে তেমনি শুদ্ধ হৃদয়ের আকর্ষণে ঈশ্বর ছুটে এসে তাকে বুকের মাঝে বক্ষ মাঝে জড়িয়ে ধরে অন্তরলোক শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে আমার মার হাসি মুখ চিত্তে ভাসে চন্দ্র সম নীলাকাশে সব কিছু মোর পুড়ে কবে সব কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্ম হবে আমি মারে ললাটে আঁকবো তিলক মারে ললাটে আঁকবো তিলক সেই ভস্ম বিভূতিতে বিভূতিতে মা লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে ধূপ কাঠিতে ধূপ কাঠিতে আমাদের মায়ের গান হ্যাঁ বলো শুনতে পাচ্ছি কৌশিক বংশী আচ্ছা বংশী কি বলুন বংশী আচ্ছা বংশী বলিনি ও বংশীর গান হয়নি আচ্ছা 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 বংশী বেশ ঠিক আছে তাহলে বংশীর একটা গান গাই কৃষ্ণ বলুন কীর্তনাঙ্গের রবীন্দ্রসঙ্গীত আচ্ছা বাহ তাহলে দিদি একদম বলেই দিয়েছে উত্তর একেবারে বাহ আচ্ছা উনি যখন বললেন বংশীর গান কৃষ্ণের বংশী তো দেখুন আমার গান করার অনুষ্ঠান করার কথা 6টা পর্যন্ত আপনারা যদি অনুরোধ রাখতে চান তাহলে সারা রাত পেরিয়ে যাবে চলুন আমি ছোট্ট ছোট্ট করে অংশ ছুঁয়েছি একটু যাচ্ছি বংশীর গান যে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে তাতে রাধারানীর অত্যন্ত কষ্ট হয় কৃষ্ণ
কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, দাদারানীর কষ্ট হচ্ছে। কেন বলে, সময়ে অসময়ে বাজায় বাঁশরি, সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোরী। ও গো বধু হে বধু হে, এই মধুর বৃন্দাবনে তুমি সব কিছু শিখেছ বটে, একটা জিনিস তোমার শেখা হয় নাই, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না। ও গো অসময়ে বাজাও বাঁশি পরাণ মানে না, অসময়ে বাজাও বাঁশি পরাণ মানে না, ওপার হইতে বাজাও বংশী এপার হইতে শুনি, তুমি ওপার হইতে বাজাও বংশী এপার হইতে শুনি। ও গো অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি, অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি, বলো বধু কোন বাঝাড়ের বাজাও বাঁশি তাহার যদি পাই, কোন বাঝাড়ের বাজাও বাঁশি তাহার যদি পাই। যে বাঁশি আমার সর্বনাশ করেছে, যে বাঁশি আমার জাতকুল সব নষ্ট করে দিয়েছে, সেই বাঁশিটা তুমি কোন বাঁশ ঝাড় থেকে তৈরি করেছো বলো? রাধারানী জিজ্ঞাসা করছে, কোন বাঁশ ঝাড়ের তৈরি? তুমি সেইখান থেকে তৈরি করেছো মানে সেখান থেকে যে তৈরি করবে, সেই বাঁশি যে বাজাবে তারও সর্বনাশ হবে। তা ওই শত্রুষ কখনো শেষ রাখতে নেই, তাই কি করব, ওই বাঁশ ঝাড়ের সন্ধানটা যদি আমি পাই, ডালমূল শুদ্ধ উপড়ে নিয়ে সমুদ্রের জলে গিয়ে ভাসিয়ে দিয়ে আসবো, আর বাঁশ গাছ হবে না, মাসিও হবে না, আর আমার মতো জ্বালাও কেউ পাবে না। কোন বাঝাড়ের বাজাও বাঁশি তাহার যদি পাই, আমি ডালে মূলে, হ্যাঁ একবার ডাল সত্য, ডালে মূলে উপাড়িয়া আমি সাগরে ভাসাই, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসা। এই পদাবলীটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই পদাবলীটা যিনি রচনা করেছিলেন, তিনি একসময় কীর্তন বন্ধ করার ষড়যন্ত্র করেছিলেন। নবদ্বীপে মহাপ্রভু যখন কীর্তন করতেন, খোল ভেঙে দিয়েছিলেন সেই লোকটা, যে কীর্তন করতে দেব না, মহাপ্রভু হাজার খোল নিয়ে তার বাড়িটা ঘেরাও করে মারামারি করার জন্য যাননি। আমরা জানি ঘেরাও মানে এখন মারামারি হবে, কিন্তু না, মহাপ্রভু মারামারি করতে যাননি, বৈষ্ণব তত্ত্ব হরিতত্ত্বকে বুঝাতে গেছিলেন। তার নাম হচ্ছে মলয় চাঁদ কাজী। ওই জন্য নবদ্বীপে ঢোকার আগে, হ্যাঁ মায়াপুরে ঢোকার আগে দেখবেন চাঁদ কাজীর সমাধি আছে, সেই সমাধির উপর মহাপ্রভু কৃপা বলে কৃপা দিয়ে একটা চাপা গাছ পুঁতে দিয়েছিল, সেই চাপা ফুল রোজ এখনো পর্যন্ত আশীর্বাদ রূপে কাজী সাহেবের সমাধির উপর একটা করে রোজ পড়ে, রোজ পড়ে। এই পদাবলীটা কাজী সাহেবের লেখা। যখন উদ্ধার হয়ে গেল কাজী, যখন বুঝতে পারল চাঁদ কাজী যে হরিনামের মহিমা কেমন, তখন তিনি পদাবলী সাহিত্য রচনা করেছিলেন, তার মধ্যে একটা এই গান। চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি, আমি জিমুনা জিমুনা আমি নাদি ঠিলে হরি, 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 বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো, বাজানো জানো, বাজানো জানো। বাঁশির গান, আরে রবীন্দ্রসঙ্গীত যখন গাইতে বললেন ছোট্ট করে, আজি গোধুলি লগনে এই বাদল গগনে, তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গুনি, সে আস
সারা বেলা অকারণ পুলকে আঁখি ভাসে জলে আজি গধূলি লগনে অধীর পবনে তার উত্তরীয় দূরের পরশন দিল কিয় রজনী গন্ধার পরিমলে সে আসিবে আমার মন বলে উতলা হয়েছে মালতীর লতা ফুরালো না তাহার মনের কথা বনে বনে আজি একি কানা কানি কিসের বারতা ওরা পেছে না জানি কাঁপন লাগে দিগঙ্গনার বুকের আলো সে আসিবে আমার মন বলে আজি গধূলি লগনে আজি গধূলি লগনে আজি গধূলি লগনে নমস্কার খুব ভালো থাকবেন আপনারা সবাই আশীর্বাদ করবেন এই ছোট্ট একটা ভজন আর কীর্তনের সংযোজনে একটা গান গেয়ে আজকের মতো শেষ গান আমরা গাইব হ্যাঁ সবার মধ্যে হ্যাঁ দেখুন এই গানটাই দুটোর মধ্যে সংমিশ্রণ করবে দেখুন ভজন কীর্তন দুটোর মধ্যে হ্যাঁ অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর সবাই মিলে আমি চাই এই গানটা সবাই মিলে যদি আমরা করতালি দিয়ে গাইতে পারি আজ সন্ধ্যাবেলায় আমরা প্রভুর নামে আশ্রমে বসেই আমরা করে নিতে পারবো সবাই মিলে করতালি দিয়ে যদি আমরা সবাই মিলে গাই অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম রাম নারায়ণম জানকী বল্লভম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম রাম নারায়ণম জানকী বল্লভম কোন কহতা হে কোন কহতে হে কোন কহতে হে ভগবান আতে নহি কোন কহতে হে ভগবান আতে নহি কোন কহতে হে ভগবান আতে নহি তুম মীরা কে জৈসে বুলাতে নহি তুম মীরা কে জৈসে বুলাতে নহি অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম রাম নারায়ণম জানকী বল্লভম কোন কহতে হে ভগবান নাচতে নহি কোন কহতে হে ভগবান নাচতে নহি গোপিও কি তরহ তুম নচাতে নহি গোপিও কি তরহ তুম নচাতে নহি অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম রাম নারায়ণম জানকী বল্লভম রাম নারায়ণম জানকী বল্লভম প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো হরি প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে
মেতে হরি বলো হরি নামের বন্যা দিল। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, কথাটা দেখেছেন, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, শুকনোতে কেউ তলিয়ে যায়, কিন্তু মহাপ্রভু এমন প্রেম সমুদ্র ডাঙাতেই তৈরি করেছেন। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। হরিদাস ও গো হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি হরিবল বলে রে হরিদাস, হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। যেন জন্ম জন্ম গাই গো, জন্ম জন্ম গাই গো, মধু মাখা হরি নাম জন্ম জন্ম গাই গো, মধু মাখা হরি নাম জন্ম জন্ম গাই গো, মধু মাখা হরি নামে যে নামে জগৎ ডুবে গেল, মধু মাখা হরি নাম পাপি তাপে উদ্ধার হলো, মাখা হরি নাম পাপি তাপে উদ্ধার হলো, মধু মাখা হরি নাম। হরি বল 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 হরি হরি। সবাই খুব ভালো থাকবেন, প্রণাম নেবেন, জয়। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনম হৃদয়ে নচ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান বলেছেন যেখানে তার নাম হয় সেইখানেই তিনি সর্বদা অবস্থান করেন। আমরা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের পক্ষ থেকে শ্রী পদ্মপলাশ মহাশয় এবং তার সহশিল্পীবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই আমাদের এই হরিরস সমুদ্রে আস্বাদনের সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের এই পর্বের অনুষ্ঠানটি এখানেই সম্পন্ন।